আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আকাশে আসেন, হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো, গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক, তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ যা, আল্লাহ পাক বলবেন, তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়েতে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়েতে কাঁদে, জাহান্নামের ভয়েতে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়েতে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়েতে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেশ তো কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাশর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কান্দতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাঈমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে, এই ভয়েতে, জাহান্নামের ভয়েতে তারা কান্দে, এভাবে কাঁদতে থাকে, আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি দরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজুকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা, ও যে আল্লাহ লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ। মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে, আমার কাছে তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিনু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই, একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সেজদায় পড়ে থাকবে। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রেরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো, এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম হুম বিল্লাইলে রহবানুন ওবিন নাহারে ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে।
কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর সেজদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্চে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার সামিল এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বরের বৈশিষ্ট্য والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رحمانের বান্দার খাঁটি বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান্নাম ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান্নাম থেকে মুমিন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বানা সারিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আয় আল্লাহ তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক বলেন এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান্নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে এবাদত বন্দি করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে সুবহানাল্লাহ তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে কিছুর উপরে নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহর রহমতের উপরে নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে রব্বুল আলামিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি বেহেশতে দাও তাহলে তো বেহেশতে যাইতে পারবো না কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা দোয়া কর ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব আয় আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা হিসাবে ইয়াসির সহজ হিসাব আয় আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও এই হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন একটি পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই এই গুনাহগুলি করেছিলি নাকি এইটা এইটা এই সব গুনাহ করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে কলিজা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্বুল আলামিন তুমি যা বলেছ আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে ওয়াল্লাযীনা ইযা ফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা রহমানের
প্রকৃত খাঁটি বান্দা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, এ দুয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যম নীতি অবলম্বন করে চলে। তার মানে হলো পয়সা আছে বলেই এই পয়সা দিয়ে তারা মদ জুয়া মদ খায় না, জুয়া খেলে না, বিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না, তারা অতিরিক্ত কোনো খরচ করে না, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না, দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালাও ওয়াআদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি, বলে হ্যাঁ দেখুন তো আমার আমলনামাটা কত আছে এখন, হিসাব টিসাব করে তাড়াতাড়ি, এখন তার আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে, যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপস। এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজেকশন, তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখে উঠাইছেন, আজে কত নিছেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা টাপে চাপে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করে, আর ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনে যত কথা বলছি, যত কাজ করছি, সব তাতে লেখা থাকবে, তাহলে সেটা তো বিশাল একটা বই হবে, তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে। এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন, মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টসদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতে ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমলনামা উঠিয়ে পারবে না নাকি, যারা বলেন পারবে কি না, নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গোনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত, তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়, এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এ ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা, তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বহিলি, আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরি করো না মোটে, কয় যে ঘষে দেখতেছি শিখি না দশ পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ইমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ কোরবানি করবেন আপনি, ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালাই দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন, কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন, 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে, হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ, আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে, উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما. রহমানের খাঁটি বান্দে যারা তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমাম রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচাইতে বড় গুনাহ কি? হুজুর বলেছেন, সবচাইতে বড় গুনাহ তিনটা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় গুনাহ হচ্ছে তিনটি। একটি হচ্ছে, তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুনাহ। আর দু নম্বরের গুনাহ হচ্ছে, নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর তিন নম্বরে হচ্ছে, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট তিনটি গুণা বলেছেন রাসূলুল্লাহ, সবচাইতে মারাত্মক গুণা। তার মধ্যে এই গুণাগুলি তো আমাদের সমাজে চালু আছে। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজার কে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে, বারো আনায় শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। দু নম্বরে রয়েছে, সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনে মানুষকে হত্যা করা, কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামই হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নৌযুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে অনবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে? এত আস্তে জবাব দিলেন, তাহলে বোধহয় হচ্ছে দেশে। মাদ্রাসায় সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছেন? পান নাই। কেন পান? কলেজ বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে, সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয় না কেন? তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না। হত্যা পাপ, হত্যার পাপ তো দূরের কথা, মানুষ কোরআন শুনতে আসে, কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না। আমি জানতে পারলাম, এ মাহফিল আসার সময় জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোতৃমণ্ডলী, মাহফিলের শ্রোতারা বাসে যখন আসতেছিল, সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে, বহুত লোক সেখানে আহত তারা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে? কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না। কেন হয় না? তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে কোরআনে কারিম পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়, সেখানে জানানো হয়, এই কথাগুলি পড়ানো হয়, যদি কেউ কাউকে হত্যা করে জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না।
এই জীবন জীবন নয় পরকাল আছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায়া জীবনের সবকিছুর হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না মাদ্রাসা এবং মসজিদে মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে ঠিক কিনা কর আমার ভাইরা আজ বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয় কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসির পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না হয় সব পড়ানো হয় কিন্তু কোরআনে কারীমের তাফসির পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো কোরআনের তাফসির পড়ানো হতো কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তান আর গুন্ডা উপহার দিত না খালিদ বিন ওলিদের মতো মুজাহিদ উপহার দিত জোরে বলেন সুবহানাল্লাহ আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ ছাত্র ছেলে পাঠাচ্ছে ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে চাকরি বাকরি করবে মা বাপের সুখ সুখের কারণ হবে কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো কি শিক্ষা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার আপনারা অবাক হবেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা নামাজের জন্য কোনো তাগিদ নাই কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র জোহরের আজান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে এমন হুকুম আছে আছে এর পরেও ছেলেরা যে যতটুকু ভালো আছে ও তো বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া ওরা লাঠি ঠাঙ্গা নিয়ে যে দূর আসে না এই তো কপাল কথা বুঝতে পেরেছেন ওদের তো কিছু শিখানো হয় না কিচ্ছু অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না নামাজের তাগিদ নাই রোজার তাগিদ নাই ওজন একটা আলাদা জগৎ যুবতী মেয়ে যুবতী ছেলে যুবক ছেলে পড়াশোনা করে কোএডুকেশন সহশিক্ষা একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই জোরে কর নাউজুবিল্লাহ আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে এদেশের একজন কবি বলেছিলেন ডাকাতদের গ্রাম এখন শুধু ডাকাত না মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে তাদের চরিত্র নষ্ট করার জন্য ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের বইপত্রের অভাব নাই কোরআন হাদিসের অভাব আছে সেখানে কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয় যেমন সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস খুব নাম করা কবি ছিল তার কবিতার বই সাবায় মুআল্লাকা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায় সেখানে আধুনিক শিক্ষার উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয় এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে বলছে তারা দুজন ছিল সংখ্যায় বলল যে তোমাকে আমরা হত্যা করব ইমরাউল কায়েস যখন দেখলো যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই তখন সে বলল দেখো তোমরা তো আমাকে মারবে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে কি খবর বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে দুটিকে গিয়ে বলবে ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা বাস এই কথাটুকুন বলে দেবে তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না সুতরাং মারতে অসুবিধাটা কি তারা মেরে ফেললো মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন সেটা হলো এই ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছো কেন কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে কয় কী করে বুঝলে কয় এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছেন খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কী করে বোঝা গেল এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে কী করে বোঝা গেল যে সে নিহত হয়েছে মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কী হবে
ইয়াবানাতি ইমরাউল কাইস ইন্না বাকুমা এর দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সম্মুখে উপস্থিত এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতী কতখানি তারা বুৎপত্তি সম্পন্না ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত পুরুষ তো দূরের কথা তো জ্ঞান বুদ্ধি সবই ছিল সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করত ডাকাতি করত জিনা করত ব্যভিচার করত একটি জিনিসের অভাবে কয়টি জিনিসের অভাবে সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে ওহির জ্ঞান ছিল না ওহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই ওহির জ্ঞান নাই যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না আমার বন্ধুগণ সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রে এই করেছি সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল চুরি করত তারা লেখাপড়া জানতো না আজকে যারা চুরি করে তারা তো কমসেকম ম্যাট্রিক পাস সে যুগে যারা ডাকাতি করত তারা লেখাপড়া জানতো না আজকের যারা ডাকাত তারা কমসেকম বিএ পাস আগের যুগে সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানতো না আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে অগ্রগতি উন্নতি এতটুকু হয়েছে কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই জোরে কোন সুবহানাল্লাহ আমি গত চার দিন আপনাদের সামনে কোন সুরা আলোচনা করেছি সুরায় ফোরকান আমি সুরাটিকে শেষ করতে পারবো না মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না যেহেতু সময় নেই আজকেই তো শেষ হয়ে যাবে সেই জন্য আমি বেছে নিয়েছি সুরায় ফোরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব এই ফর্মুলা দিয়েই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল এই কোরআনে কারীমের মাধ্যমেই রাসূল পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবক মুফিজুর রহমান সাহেব আমাকে খবর দিলেন ওনার কাছে খবর এসেছে যে মানুষ ভিড়ে এবং চাপে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তা আমি আপনাদেরকে অনুরোধ করব যিনি যেখানে আছেন সামনের দিকে বাড়ার কোনো চেষ্টা করবেন না রাস্তায় থাকেন ড্রেনের পাশে থাকেন গাছের উপরে থাকেন ছাদের উপরে থাকেন যেখানে থাকেন সেখানে বসে পড়েন রাস্তা তো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া এসব রাস্তায় এ মাহফিলের চারদিকের সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আপনারা রাস্তার উপরে বসে পড়েন দাঁড়িয়ে থাকবেন না দাঁড়াতে গেলেই মানুষের চাপে হেলাদোলা করবেন পড়ে যাবেন হাত পা ভেঙে যাওয়ার প্রাণান্তকার দশা হওয়ার সম্ভাবনা হবে সুতরাং আমি সকলকে অনুরোধ করছি মেহরবানি করে কোরআনের সম্মানে এ মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন কেউ দাঁড়িয়ে থাকবেন না আর মোটেই চাপাচাপি করবেন না কেউ কথা বলবেন না আর দাঁড়াবেনও না শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন يذكر لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم أتيب بركت شالي شي مهان شطة যিনি আকাশ সমূহকে বুর্জ দিয়ে বুর্জ সমূহ দিয়ে যিনি সংস্থাপন করেছেন বুর্জ স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন আর আলোকমণ্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা তাদের জন্য
যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায়, জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায়, শুকর আদায়কারীর জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। এখানে বুর্জ শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য। প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই ১২টি কক্ষপথকে। কোন কোন মুফাসসির এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তিনি তারা ব্যাখ্যা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন, কত সুন্দরভাবে করেছেন, তার ব্যাখ্যা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আমি আকাশে বহু সংখ্যক সুদৃঢ় বুর্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা অত্যন্ত সুসজ্জিত করে, সুদৃশ্য করে আমি স্থাপন করেছি, সুন্দর করে স্থাপিত করেছি। মহাশূন্য, এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, বিজ্ঞানীদের কাছে আজও পর্যন্ত তার কোনো হিসাব মেলেনি। মহাশূন্যে আল্লাহ পাক, মহাশূন্যের মহাবিস্ময়। বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে, যে মহাশূন্য আল্লাহ পাক মহাস্রষ্টা কি করে রেখেছেন। একটি বিশাল এক বিস্ময়ের কারখানা। সেখানে রয়েছে মিল্কি ওয়ে, যাকে বলা হয় ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন প্রায় ২০,০০০ কোটি তারকা রয়েছে এই মিল্কি ওয়ের ভেতরে, ছায়াপথের ভেতরে। আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না, সমুদ্র সৈকতের বালুকণা গণা তবুও সম্ভব, কিন্তু আকাশের তারকারাজি গণা সম্ভব নয়। এখন আল্লাহ পাক সেই মহাশূন্যের ভেতরে সৃষ্টি করে রেখেছেন এই ছায়াপথ। ছায়াপথের ভিতরে আছে যে তারকাগুলি, বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকাগুলি, এত বিরাট বিরাট তারকা আছে। আগে তো ওনারা বলেছিলেন পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে ১৩,০০০০ গুণ বড়। এই বিরাট সূর্য ছিল তাদের কাছে বিস্ময়। এখন তারা বলছেন না, মিল্কি ওয়ের ভিতরে যে সমস্ত তারকার সন্ধান আমরা পেয়েছি সে সমস্ত তারকা এত বড় বড় বিরাট দানবের মতো, যে ওর এক একটা তারকার ভেতরে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩,০০০০ গুণ বড়, এরকম অন্তত ৩ কোটি সূর্যকে একটা তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ, কি বিশাল কাণ্ড। এখন এই তারকা, এই গ্রহ এবং উপগ্রহ রাজি মহাশূন্যে সব পরিভ্রমণ করছে, কেউ কিন্তু দাঁড়িয়ে নাই। বিজ্ঞানীরা বলছেন, কেউ বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় না পৃথিবী ঘোরে, কেউ কয় না ওই চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরা মিলে সবাই ঘুরি। এখন আসলে বিষয়টা কি, কে ঘোরে আর কে ঘোরে না, আসল কথাটা নিতে হবে কোরআনের কাছ থেকে। কার কাছ থেকে? ওই চন্দ্র সূর্যের স্রষ্টা যিনি, মহাবিশ্বের স্রষ্টা যিনি, তিনি বলতে পারবেন যে আসলে ঘোরে কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাশূন্যের পরে যা কিছু আছে সব সন্তরণশীল, সব গতিশীল, কেউ দাঁড়িয়ে নাই, সব সাঁতার কাটতেছে, সব ছোটাছুটি করছে, ছোটাছুটি করছে তা আবার এত দ্রুত গতি, এক একটা যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো না, ভীষণ তীর্যক গতিতে সব ছুটছে তো ছুটছে, কিন্তু ওখানে আবার কোনো ট্রাফিক পুলিশ নাই। আছে নাকি ট্রাফিক পুলিশ? আমাদের দেশে রাস্তাঘাটে কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক সিগন্যাল লাইট। একদিকে ট্রাফিক পুলিশের হাতছানি আর একদিকে ট্রাফিক লাইটের চোখ রাঙানি, এরপরেও অ্যাক্সিডেন্টের অভাব নাই, ঠিক কিনা কর? বেচারা বেবি ট্যাক্সি গরিব মানুষ রাস্তার এক পাশ দিয়ে যায় আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে, গরিব বেচারা বেবি ট্যাক্সি তিন ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ করে। আমাদের ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট, ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট এত কিছু থাকা সত্ত্বেও, কিন্তু ওই মহাশূন্যে কোনো সিগন্যাল লাইট নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। এই বিশাল চাঁদ, এই বিশাল সূর্য, এবং সূর্যকে গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা, অথচ অ্যাক্সিডেন্ট নেই, আছে অ্যাক্সিডেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমা রেখা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, লাশামসু ইয়ামবাগিলাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে,
যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া সুবহানাল্লাহ বিহামদিহি ইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব ছুটবে আর ছুটবে কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না যেরকম সুবহানাল্লাহ এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকারাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম তাকিয়ে দেখো বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না খালি চোখে ধরা পড়ে না ওই তারকা এত ঊর্ধ্বে ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই সুবহানাল্লাহ অত আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 186,000 মাইল এই এক এর সেকেন্ড এক আপনার একে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ এই হিসাবে সেকেন্ড এই হিসাবে মিনিট এই হিসাবে সপ্তাহ মাস এবং বর্ষ এরকম অসংখ্য লাইট ইয়ার আলোক বর্ষ চলে গিয়েছে আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই তাহলে সেই তারকা কোথায় সুবহানাল্লাহ পড়ে যারা একটু আল্লাহরে গাল দিতে পারে একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে তা আবার তারা আবার হিরো হয়ে যায় দেখছেন না অবস্থা হিরো হয়ে যায় ওরা বলে আল্লাহ নাই আকাশ দেখে বলে যে মহাকাশ আসলে তো মহাকাশ না ওটা অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায় আসলে আকাশ বলতেও কিছু নাই এরপরে ইউরি গ্যাগারিন যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম মুসলমানেরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানের যাকে গড বলে আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই পাই নাই আমি বলি বেকুব আল্লাহরে তুমি দেখবা তুমি তো তোমার নিজের শরীরও দেখো না তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন তোমার পিঠটা দেখতে কেমন তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন তাকে জিন্দিগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন নিজের শরীরই দেখতে পাও না আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও দারুণ দুঃসাহস পোষণ করতেছে আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়া নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায় তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন সুবহানাল্লাহ আল্লাহ কত বিরাট সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি ওয়াজআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি সেই প্রদীপটা হচ্ছে সূর্য এই সূর্যটা হচ্ছে বিশাল যা পৃথিবী থেকে 1,30,000,000 মাইল দূরে যে সূর্য অবস্থান করছে এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না এত উত্তপ্ত সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এত তাপ হয় তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক এই সূর্য বিজ্ঞানীরা বলেছেন একটা বই আছে লেখকের নাম আমার মনে নাই ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন এই বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত অথচ একটা একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন সুবহানাল্লাহ পড়ে আবার চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত সুবহানাল্লাহ বিহামদিহি এই চন্দ্রকে আল্লাহ পাক এভাবে রেখেছেন সূর্যকে এভাবে রেখেছেন আবার এই সূর্যের রয়েছে
অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে, ওই রশ্মিটা যদি লাগে সৃষ্টি জগতের ক্যান্সার হবে, সৃষ্টি জগৎ মরে যাবে, বাঁচতে পারবে না, অসুখ করবে। সেজন্য ওজন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন, ওজন একটা স্তর যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট। এই ওজন স্তরে ফাটল ধরেছে, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসছে। এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধুগণ, এটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই করা, দুই হাতের কামাই করা, দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কেন হলো? কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড কালো ধোঁয়া আমরা বের করি, আমাদের মিল কলকারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়, এগুলিকে শোষণ করার জন্য, এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ। গাছ হলে মানুষের বন্ধু, আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না, এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি, অথচ আল্লাহ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সব কিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা, যে চাঁদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনাকেই প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন। আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রিবেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিই। আল্লাহ পাক বলেন وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পর পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না, এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিনান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা এক ঘন্টা চিন্তা করে, এক ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আসল রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা, যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে। অর্থাৎ এই আটটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে, ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চালচলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরন। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয়? নাকি একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটাই দিতে পারবে না, আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটাই দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়, অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজার। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফর্জ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে, জোরে কর, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং মোমেন বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চালচরণ হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হি আহাস, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে আয়া অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মোমেনেরা পরস্পর পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মোমেনেরা যারা মোমেন বান্দা আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের আল্লাহর খাঁটি বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দা কাটি করে তারা রাত গুজরান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক,
হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়, আর যারা মোমেন বান্দা আল্লাহর বান্দা যারা খাঁটি বান্দা তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এভাবে বলেছেন, تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا। আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে আর তার আল্লাহকে ভয় করে, ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা وبالأسحار هم يستغفرون। আমার এই মোমেন বান্দাগুলি আমার খাঁটি বান্দা যারা তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না একটা অংশ তারা ঘুমায় আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাত চায় আর কান্দতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো, গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা আমার ওই বান্দাগুলি কাঁদে কেন, সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কাঁদে কেন বলো। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ যা, আল্লাহ পাক বলবেন, তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়েতে তোমার কাছে কান্দতেছে, তোমার ভয়েতে কান্দে, জাহান্নামের ভয়েতে কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়েতে কান্দে ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়েতে কাঁদে ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেশ তো কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাশরের মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কান্দতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন, আম্মানু ওয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে, এই ভয়েতে জাহান্নামের ভয়েতে তারা কান্দে, এভাবে কাঁদতে থাকে আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি দরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ রাতটা ওয়াজ আল্লাহ লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায় যায় না, মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে, এজন্য
দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানায় দিয়েছি এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ পাক তার নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিনু কুমিল লাইলা ইল্লা কলিলা হে চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য সিজদায় পড়ে থাকবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হযরত আয়েশা বলেন আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছেন আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না সুবহানাল্লাহ বিহাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন হে রাসূল হযরত আয়েশা জিজ্ঞেস করে হে রাসূল আপনি এত কান্দেন কেন এত ইবাদত করেন এত রাত জাগেন হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক কদম মোবারক এমন ভাবে ফুলে যেত সকালবেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না সুবহানাল্লাহ এইভাবে রাসূল পাক কষ্ট করতেন জিজ্ঞাসা করতে এত ইবাদত কেন করেন আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন কোনো গুনাহ আপনার নাই তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ তারপরেও এত কান্দেন কেন আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা ও আমার স্ত্রীরা শোনো আমি কি আমার বান্দার আমি আমার আল্লাহর শুকর গুজারকারী বান্দাই কি আমি পরিণত হব না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কি সেই আল্লাহর শুকর গুজার হব না রাসূলুল্লাহ ভাবে কান্দতেন সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কান্দতে হবে মোনাজাত করতে হবে রব্বুল আলামিন যে গুনাহ করেছি আমি যত গুনাহ করেছি আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো এই নেয়ামত তুমি না দিলেও পারতে তুমি দয়া করে দিয়েছো এভাবে যদি মানুষ কান্দে আল্লাহ এই অপরাধ করেছি অপরাধের কথা যদি স্মরণ করে আর কান্দতে থাকে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে আর এই তাহাজ্জুদ গভীর রাতের কান্দাকাটি এই জন্য আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হলো নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়াম কিলাম আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয় শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায় এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায় আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায় ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ শুধু হরতালের প্রোগ্রাম দিয়া শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয় নফল রোজা রাখতে হয় আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয় কানতে হয় আল্লাহর কাছে তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয় আমার বন্ধুগণ আমরা জেনেছি ইতিহাসে আছে লাল শালু একটা বই পড়ানো হয় কলেজে পড়ানো হয় আপনার নাম শোনেন নাই এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন আমি দেখলাম তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন আমি পড়লাম নিজে পড়েছি যে দেশে যত যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না এদেশে এই মোষ দাড়িগো ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা অথচ জমিনে শস্য নাই জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো একটা দুশ্চরিত্র খল নায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয় ঠিক কিনা কর যে কবি ওই আগেই বলেছি যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচাইতে বড় কবি যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক ঠিক কিনা কর আর এক এই খ্রিস্টান জগৎ ইহুদি জগৎ তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয় যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে জোরে কর নাউজুবিল্লাহ তার নাম একটা মুসলমানই না আবার আমাদের দেশে আল্লাহকে রসুলকে গালি দিতে হবে
দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামে আবার রাসূলকে গালি দিতে হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে ঠিক কি না কর কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায় এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন ইমাম খমিনী বেঁচে নাই কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে উনি অর্ডার করেছেন যেখানে পাও সেখানে হত্যা করো ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাতুম অরে যেখানে পাও সেখানে হত্যা করো এখন ওর দশা হয়েছে এই চেহারা সার্জারি করে টরিয়া তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া সে বাঁচিয়াও নাই মরিয়াও নাই এমন অবস্থা আছে আমার ভাইরা আমার মুসলমান মুসলমান মদ যদি খায় জেনাও যদি করে রাসূলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি ঠিক আমি মদ খাইছি অন্যায় করেছি আমি নামাজ পড়ি না অন্যায় করেছি কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে অরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো ঠিক কিনা কর সুতরাং আজকে এইভাবে করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এই ধরনের বই পড়িয়ে এবং এক শ্রেণীর শিক্ষক আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে গালাগালি করে আল্লাহকে গালি দেয় ইসলামকে গালি দেয় মুসলমানদেরকে গালি দেয় বরদাস্ত করতে পারি না বলি বন্ধুরা ইসলাম যদি ভালোই না লাগে তাহলে নামটা মুসলমানি নাম রাখছেন কেন ঘোষণাটা দিয়ে দেন আমরাও জানাজা না পড়াবার হাত থেকে বেঁচে যাই ঠিক কিনা সুতরাং এরা ওই জায়গায় বসে আছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তারা হত্যা থেকে বিরত থাকে মানুষকে হত্যা করে না ওয়া মান ইয়াফ ওয়ালা ইয়াজুনুন আর তারা ব্যভিচার করে না জেনা ব্যভিচার করে না জেনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা জিনা করা তো দূরের কথা আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয় না জিনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে জিনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে তা হচ্ছে অশ্লীল নৃত্য গীত তা হচ্ছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা তা হচ্ছে অশ্লীল ছায়াছবি তা হচ্ছে নারী সৌন্দর্যের প্রদর্শনী এই সব জিনিসগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে এসব কি আমাদের সমাজে চালু আছে আমাদের সমাজে আছে তো জেনার উপকরণ কি কি বললাম জেনার উপকরণ হচ্ছে সহশিক্ষা জেনার উপকরণ হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী জেনার উপকরণ হচ্ছে অশ্লীল পত্র পত্রিকা এবং অশ্লীল ছায়াছবি এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে উদ্বুদ্ধ করে এসব আমাদের সমাজে চালু আছে ব্যাঙ্গের ছাতার মতো ভিডিও ক্লাব চালু হয়েছে শহরের কোনায় কোনায় রাস্তার মোড়ে মোড়ে আর এ দিয়ে ছবি এনে মানুষ দেখতে থাকে আর চরিত্র নষ্ট হতে থাকে এরপরে রয়েছে সহশিক্ষার ব্যবস্থা রয়েছে নারীদের বেপরদিগি সৌন্দর্যের প্রদর্শনী আর রয়েছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা আর পত্র পত্রিকার কাজই হচ্ছে এখন যৌন সুশ্রী দেওয়া আর ইসলামকে গালি দেওয়া বর্তমান সরকারের আমলে 1991 সনের জানুয়ারি থেকে শুরু করে যখন সরকারের স্থিতিশীলতা ছিল না জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সরকার প্রায় 138টি সাপ্তাহিক পাক্ষিক মাসিক দৈনিক পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন এতগুলি পত্রিকা আর সমস্ত পত্রিকায় ওনারা ঘোষণা করেছেন যে আমরা সাংবাদিকতার সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি আর এই সর্বোচ্চ স্বাধীনতার সুযোগ নিয়ে প্রত্যেকটি পত্রিকা অলমোস্ট প্রায় প্রত্যেকটি পত্রিকা ইসলামকে গালি দিচ্ছে আর কিছু পত্রিকা সমাজে চালু হয়েছে বাংলাদেশে চালু হয়েছে ভারতের রয়ের টাকায় ভারতের রয়ের টাকা দিয়ে যে যে পত্রিকা দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা চালু হয়েছে তার ভিতরে রয়েছে দৈনিক ভোর এবং আজকের কাগজ সাপ্তাহিক পূর্বাভাস ভারতের রয়ের টাকা দিয়া পরিচালিত এই কাগজগুলি গোটা বাংলাদেশের জাতি সত্তাকে দ্বিধা বিভক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাচ্ছে আমার বন্ধুগণ এই ধরনের একটা না প্রয়োজন হলে সব নাম আমরা তুলে ধরব ভারতের টাকা দিয়ে ভারতের রয়ের টাকা দিয়ে তারা এভাবে
পত্রিকা তৈরি করে গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপরে আঘাত হানতেছে শুধু তাই নয় তারা ইসলামের উপর আঘাত হানছে আলেম এবং পীরদের বিরুদ্ধে বক্তব্য তারা পত্রিকার ভিতরে সমালোচনামূলক কথাবার্তা তারা লিখছে এমন একটা সাপ্তাহিক পত্রিকা কম পাবেন যেখানে ইসলামকে ইসলামী আন্দোলনকে কিছু না কিছু খোঁচা মারা না হচ্ছে ঠিক কিনা কর জারে বলেন ঠিক কিনা তো এইভাবে করে তারা ষড়যন্ত্র চালিয়ে আস আমরা আমি সেদিন ঢাকায় বলেছিলাম যে বর্তমান মহিলা সরকার চলছে বলে আমরা কথা বলছি না কিন্তু আমরা আমাদের একটা ধৈর্য আছে আমরা সরকারকে সময় দিচ্ছি এগুলিকে কন্ট্রোল করার জন্য শাসনতান্ত্রিক অ্যাকশন নেওয়া উচিত গভর্নমেন্টের শাসনতন্ত্রে কি আছে শাসনতন্ত্রে সংবিধানে কনস্টিটিউশনে লেখা আছে যে নাগরিকদের কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোন কথা এমন কোন বক্তব্য কেউ লিখতেও পারবে না বলতেও পারবে না সেটা দণ্ডমূলক শাস্তি এটা এটা শাস্তি হবে তার এই ধরনের কথা লেখা আছে এটা লেখা থাকা সত্ত্বেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে পত্রিকার মাধ্যমে যারা এগুলি লেখে এগুলির বিরুদ্ধে গভর্নমেন্টের হাত দিতে অ্যাকশন নিতে অসুবিধা কোথায় আমরা সময় দিচ্ছি সরকারকে তারা এই জিনিসগুলি দেখুক এবং অ্যাকশন নিক যদি তা না হয় তাহলে জনগণের তো ইসলামের এদেশের মুসলমান বৃহত্তর জনসংখ্যা জনগোষ্ঠী হচ্ছে মুসলমান ইসলামের বিরুদ্ধে তার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে মুসলমানদের সবচাইতে প্রিয় জিনিসগুলির বিরুদ্ধে কেউ যদি কথা বলে মুসলমানেরা তা বেশি দিন বরদাস্ত করবে না والذين الله পাকের বলে বলে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا এই সব কাজ যারা করবে আল্লাহকে বাদ দিয়ে যাদের যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বলে ডাকবে আর হত্যা করবে জিনা করবে আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন পুনঃ পুনঃ আযাব দেওয়া হবে আর তাদেরকে ওয়াখুলুদ ফিহি মুহানা তারা বড় লাঞ্ছনার জীবন যাপন করবে সেখানে লাঞ্ছনার সাথে তারা বসবাস করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানা আল্লাহু গাফুরার রহিমা ইল্লা মান তাবা এই সমস্ত আযাব থেকে বাঁচবে কারা বাঁচবে সেই সব লোক যারা তওবা করেছে এবং নেক আমল করেছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাদের অন্যায় ত্রুটিপূর্ণ কাজগুলিকে ভালো দিয়ে বদলে দিবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়াকানাল্লাহু গাফুরুর রহিমা আর আল্লাহ পাক হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়াবান এই সুসংবাদ তাদের জন্য যাদের জীবন নানা প্রকারের অপরাধে কলঙ্কিত করেছে যারা এবং নিজেদেরকে সংশোধন করতে এখন ইচ্ছু জীবনে বহু গুনাহ করেছে হারামি বদমাশি জিনা ব্যভিচার করেছে এখন জীবনকে সংশোধন করতে চায় এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জেনারেল এমনেস্টি ঘোষণা করেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলে যে তোমরা এখনো যদি হেদায়েত হতে চাও চূড়ান্ত ধ্বংস থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাদের জন্য তওবার পথ খুলে রেখেছি আল্লাহ যদি এই তওবার পথ খুলে না দিতেন তাহলে মানুষ হতাশায় নিরাশায় শয়তান হয়ে যেত তার মানে আরো পাপ করত যখন আর কোনো গুনাহ যখন মাফই হবে না তখন আর কি করা যায় আরো বেশি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তওবা করার জন্য গুনাহ মাফির জন্য দরজা খুলে রেখেছে ইবনে জারির তাবারির একটি বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বলল আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পর ওই মহিলা দরজায় নক করলেন আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি এবং এই জিনা করার পর আমি গর্ভবতী হয়েছি এরপরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাঁচার পথ আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব তোমার এই গুনাহ মাফ হবে মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যাহারে শরীরের এই রূপ এই যৌবন এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যান হযরত আবু হুরায়রা বলেন আমি সকালবেলায় আল্লাহর রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবীকে ঘটনা শুনালাম বললাম হে রাসূল আমি তো মহিলাকে এই রকম জবাব দিয়ে হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন
যে বলেন ও মহিলা আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময়ে আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন তোমাকে আল্লাহ maaf করবেন মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে কৃত দাসীকে আল্লাহর শুকরার্থে মুক্ত করে দিলেন আমার ভাইরা এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাপ করে দিবেন তওবা তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুঁজ খুলে রেখে দিয়েছেন আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তার ডুবায়া ছাড়বে এত গুনাহ আমি করেছি এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই হে আল্লাহর রাসূল আমার এই গুনাহ maaf হবে না আল্লাহর নবী বলেন তুমি কি মুসলমান হয়েছো লোকটি বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله পড়েন সবাই أشهد أن لا ওই লোকটি যখন কলেমা পড়লেন বললেন আমি মুসলমান হয়েছি আল্লাহ নবী বলেন শোনো আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তমাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন শুধু মাফ করেন নাই আরো কি করেছেন ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত দোষ ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে এনে কামল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি মদ খেয়েছি মিথ্যা কথা বলেছি এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন আল্লাহর নবী বলেন পাখির বাচ্চাগুলি আনলা কেন সাহাবী বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহর নবী বলেন ও সাহাবী প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতকে করুণাকে রহমতকে ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে 99 ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও উটের পৃষ্ঠে তার খাবার আছে পানিও আছে যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো ঘুমের থেকে জেগে দেখে উট নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন পরেশান হয় সাহাবীরা বলেন হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ উট হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না হুজুর বলেন লোকটা
খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয় হুজুর? হযরত সাহাবীরা বলেন, হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহর থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুণা মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, উঠারা ব্যক্তি উট পেরে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন, কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন, এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই? বলেন এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমন কি বাপ মা ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাপ চাইতো বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ভরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম, কিন্তু মুখ ফুলে বলে না যে অপরাধ করেছিস মাপ চাইয়া যা, এরকম বলে মাও বলে না বাপেও বলে না। কিন্তু একমাত্র মহান সত্য রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয় আমি তোরে মাফ করে দেব, গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, কুফুরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে আমি তোর জিন্দিগির গুণে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোনো বান্দা একবার ডাকে দিল থেকে কলিজা থেকে, একটা ডাক যদি দেয় আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক, এ ডাকটা কোথার থেকে? কলিজা থেকে, দিল সে জুবাত নিকলতি হে আসার রাখতি হে পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে, অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না? বলেন আলাদা কি না? কলিজা থেকে ডাক বলেন না সবাই আল্লাহ, কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন 70 বার লাব্বাইক বলেন, 70 বার সাড়া দিয়া বলে বান্দা কি চাও আমি তোর কাছে হাজির, কি চাস বল আমার আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা চাও মাফ চাও, আমার কাছে মাফ চাও যত মাফ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন। হর হামেশা দেনে কো ও তৈয়ার হে জো না মাঙ্গে উসসে ও বেজার হে, যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন, আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেজার হয়ে যান। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন إِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا। আর যারা তওবা করে নেক আমল করে তার আল্লাহর দিকে ফিরে আসে যেমনটি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে, তার মানে হলো তওবা মাফ, তওবা কবুল করার জন্য, গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই। আছে কেউ? গুনাহ কি কেউ মাফ করতে পারে? দুনিয়ায় কেউ পারে? আকাশে কেউ পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? যদি মানুষ তওবা করে রব্বুল আলামিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত, এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই, সুতরাং সে জায়গা মতো এসেছে অনুতপ্ত এবং অনুশোচনা করেছে। আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী অনুশোচনাকারীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যূর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এরা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায় নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে
করে আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দারা এই ধরনের কোন অনর্থক নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই আল্লাহ নাই দুনিয়ার মানুষের স্বার্থ নাই দেশের স্বার্থ নাই রাষ্ট্রের স্বার্থ নাই জনগণের স্বার্থ নাই এই ধরনের সমস্ত গাল গপ্প নাটক উপহাস এই ধরনের মজা এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মুমিন বান্দারা সেখানে দাঁড়ায় না ময়লার কাছ থেকে নাকি রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায় এই লোকটিও তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায় ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু بآيات ربهم لم يخروا عليها صما وعميانا আর আমার বান্দাদের সাত নম্বরের রহমানের বান্দা খাঁটি বান্দা যারা তাদের সাত নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয় আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত করে যখন নসিহত শোনানো হয় তখন তারা বোবার মতো বদিরের মতো বসে থাকে না কথা বুঝতে পেরেছেন রহমানের খাঁটি বান্দা যারা তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয় আল্লাহর কালাম যখন শোনানো হয় আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয় লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না বরং আমল করা শুরু করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর দুরীতি কাজ এগুলি আল্লাহর কাজ আল্লাহ রসুলের কাজ তখন তা পালন করা শুরু করে দেয় এই পাঁচ দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন বসে থাকবেন যারা বসে থাকবে এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ এরা হলো বধির এরা হলো বোবা আমরা আল্লাহর এই যে কথা আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি আমরা হবো না আমরা অন্ধ নয় বধির নয় বোবা নই বরং আল্লাহ যা বলেছেন যা শুনলাম সামিআনা ওয়া আতানা এই পাঁচ দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা কার কথা শুনলাম আর সমস্ত কথা আমরা আমল করবো জোরে কোন আমিন আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন আমল করা কি বসে না থাকা কি বসে না থাকা হচ্ছে যা শুনলাম আল্লাহর যা ফরজ যা হুকুম তা মানবো আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকবো এটাই হলো কাজ এরপরে রব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رحمان البندا অষ্টম নম্বর এবং শেষ নম্বর হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাঁটি বান্দা আল্লাহর যারা খাঁটি বান্দা তারা রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে আমার রব আয় আমার আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমার আমাদের আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও জোরে বলেন আমিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও শুধু মুত্তাকি বানায় না মুত্তাকিদের নেতা বানায় দাও যারে কল সুবহানাল্লাহ এই কথা এই সূরাটা এই যা এটা তখনকার কথা যখন এই মুমিনদের মক্কী সূরা তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের কারো মা কাফের কারো সন্তান কাফের কারো মেয়ে কাফের কারো জামাই কাফের সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাটা বিঁধতেছিল চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল নিজের সন্তান সন্তানের চেহারা যত ভালো হোক সন্তানের সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে কোন নেককার ইবাদতদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না সে তখন আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে আমার স্ত্রীদেরকে আমার চক্ষের শীতলতা বানাও তাদের আমল আখলা কেমন বানাও যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনারা দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যান সন্তান নামাজ পড়ে না সন্তান রোজা রাখে না সন্তান মানুষের তৈরি করা মতাদর্শের পেছনে স্লোগান দিচ্ছে দৌড়াচ্ছে আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে আপনার দরদ হওয়া উচিত ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার আমার বন্ধুগণ দোয়া আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন দোয়া করো পড়েন আমার সাথে রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما الله پاک بولين اي شب لوگ در جنو تارا جه صبر کرے چلو شئی صبر ار کارونے امی تا در اتم جازا دان کرو ار تا در جنو فرشترا چطور دیکھ تھے فرشترا تا در جنو سمبودن کرو تا در کے سمبردنا دی بے فرشترا تا در سمبردنا دی بے والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقب الدار ستور دیکھ থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতিদেরকে আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটাই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ সালামুন আলাইকুম আল্লাহ বলছেন উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু তোমরা যে সবর اختیار করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি দিনকে চালু করতে গেলে ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে আর সেই বিপদে সবর اختیار করতে হয় কত ভয় আসে লোভ আসে কত কিছু আসে এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খাহেশকে আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما ও নবী আপনি এদেরকে বলেন আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো আল্লাহর কাছে যদি দোয়া না করো যদি হাত না পাতো আল্লাহ কি যদি না ডাকো তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকার কি ফাকাদ কাযাবতু তোমরা তো অস্বীকার করে চলছো ফাসাউফা ইয়াকুনু লিজামা খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে এমন অবস্থা এমন আযাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে আমার বন্ধুগণ একটা মানুষের সাথে মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি পাথরও একটা মখলুক মানুষও মখলুক পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায় পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না আল্লাহকে ডাকতে পারে না মোনাজাত করতে পারে না মানুষ ডাকতে পারে হাত তুলতে পারে তার হাত দেওয়া আছে মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন চোখের পানি যদি না ফেলতে পারলেন আল্লাহ পাক বলছেন ও নবী বলে দেন আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর লাউলা দোয়াউকুম তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো যদি তার কাছে হাত না তোলো তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি তোমাদেরকে রব্বুল আলামিন তৃণখণ্ডের মতো উড়িয়ে দিবেন কোনো মর্যাদা থাকবে না আল্লাহর কাছে সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন আমার বন্ধুগণ এই মোট আটটি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য রহমানের খাঁটি বান্দাদের জন্য এই আটটি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন এই আটটি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আটটি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছেন আটটি বেহেশত কয়টি এই আটটি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন জোরে কোন আমিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছিলেন এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন রাসূলুল্লাহ কি করেছিলেন একটা রাষ্ট্র এই যা বললাম এই পাঁচ দিন ধরে যা বললাম এই সব গুণাবলী দিয়ে এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন সেই জনগোষ্ঠী নিয়ে মক্কী জিন্দেগী থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন আর মদিনায় এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন কি হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হয়ে গেলেন রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট রাষ্ট্র হলো আর কোরআন দিলেন সংবিধান হিসেবে শাসনতন্ত্র হিসেবে আল্লাহর নবী বললেন আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ব্যভিচার থাকবে না এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে আর কোনো অশান্তি থাকবে না চুরি হবে না ডাকাতি হবে না নারী ধর্ষণ হবে না হত্যা হবে না আরামের জমিন হয়ে যাবে আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে হুজুর বললেন খাইরুল কুরুনে কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমার বন্ধুগণ কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন কমিউনিজম ব্যর্থ হলো কেন
ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই পড়তে দিতে পারে নাই পুঁজিবাদও ব্যর্থ সমাজতন্ত্র ব্যর্থ আসলে ওরা ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব খাইতে দেব পড়তে দেব কাপড় দেব চোপড় দেব ওষুধ দেব তোমাদের মৌলিক অধিকার মৌলিক প্রয়োজন মিটাবো এগুলি সব তারা বলেছে কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই 70 বছর জেলে পারল না বিদায় হয়ে গিয়েছে মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন কে মিটাতে পারে জোরে বলেন কে পারে কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে তাই এই কোরআনে করিম কে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন আর কোরআন দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সমাজ তৈরি করলেন তেমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না বিদেশে টাকা জমা হলো না আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই হাওলাত করা ছেলে একটা তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খাবার পেয়েছে দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহর কাছে গেলাম হুজুর কি গিয়ে সালাম করলাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোলো না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ বেরোতেছে না এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল যাকাত সৎকার মালগুলি খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেন আয়েশা রে সারা দিন কষ্ট করেছি দারুণ ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও হযরতে আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামের কসম করে বলি আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই এই ছিল রাসূলের আদর্শ হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলে মেয়ের কাপড় চোপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল